ভৈরবতান্ত্রিক করুল হাতে কৈলাসপুরের গভীর জঙ্গলে কি যেন একটা খুঁজে বেড়াচ্ছিল এবং সে খুঁজতে খুঁজতে অবশেষে সে গিয়ে পৌঁছায় সাপের এক মাটির ঢিবির কাছে। এই তো পেয়েছি এতদিন ধরে যা আমি খুঁজছি, তা আমি পেয়েছি। এবার এবার আমার সাধনা সিদ্ধি হবে, আমার স্বপ্ন পূরণ হবে। এরপর ভৈরবতান্ত্রিক তার ঝোলা থেকে এক মুঠো লাল সিঁদুর হাতে নিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে। আর এই কথা বলেই সে ওই এক মুঠো সিঁদুর সাপের ঢিবির উপর ছড়িয়ে দেয়। এবার তোকে বেরোতে হবে। আর তখনই সেই ঢিবির ভেতর থেকে ছটফট করতে করতে বেরিয়ে আসে কালী গোখরো সাপ। পাষণ্ড তান্ত্রিক, এ কি করলি তুই? কেন করলি? কি চাস তুই? আমি চাই তোর প্রাণহীন কাটা দেহ। এইভাবেই তান্ত্রিক তৎক্ষণাৎ সেই কালী গোখরো সাপকে করুলের এক কোপে হত্যা করে। এরপর তান্ত্রিক মুন্ডু কাটা সাপটিকে হাতে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সেই রাতেই এক পুরো মন্দিরের সামনে যজ্ঞে বসে। এতদিন ধরে আমি বহু সাধনা সিদ্ধি করেছি, আজ আমি এক অনন্য সাধনা সিদ্ধি করার জন্য কালী গোখরোর এই মরা শরীরকে আমি ব্যবহার করব। ইচ্ছাধারী নাগিনের আত্মার প্রাণ প্রতিষ্ঠা করব। এই কথা বলে তার সামনে রাখা একটি কাঁচের জারে বন্দি জোনাকি পোকার মতো জ্বলন্ত এক আলোক বিন্দুকে মন্ত্র দ্বারা বের করে ধীরে ধীরে সেই মৃত সাপের শরীরে প্রবেশ করায়। আর সাথে সাথে এক আশ্চর্য ঘটনা ঘটে। সেই মৃত সাপের শরীর এক ভয়ঙ্কর ডানাওয়ালা নাগিনে পরিণত হয়। গোটা শরীর এত চলে যাচ্ছে কেন? আমার কি হয়েছে? আমি কোথায়? আমার যে কিছুই মনে পড়ছে না। শরীর এত জ্বলছে কেন? আমি ভৈরবতান্ত্রিক, আমার কালো শক্তি দ্বারা তোকে নবজীবন দান করেছি। আজ থেকে তুই আমার সাধনা কার্যে সাহায্য করবি, আর আমি এক্ষুনি তোর জ্বালা নিবারণ করছি। এই কথা বলে তান্ত্রিক তার কুমণ্ডল থেকে মন্ত্রপুত জল নিয়ে নাগিনীর শরীরে ছিটিয়ে দেয়, আর তখনই তার জ্বালাও কমে যায়। আমার নবজীবন দান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বলুন তান্ত্রিক, আমাকে কি করতে হবে? তুই প্রতিদিন আমার জন্য একটি করে পাখি ধরে নিয়ে আসবি, আর আমি সেই পাখির। আর শোন, তুই মনে রাখিস, রাত্রে আমি যখন যজ্ঞে বসব তুই আমার কাছাকাছি থাকবি না। এর পরের দিনই সকাল হতেই ডানাওয়ালা নাগিন চলে যায় জঙ্গলে এবং সেখানে গিয়ে টুনি পাখিকে ধরে। ছেড়ে দাও, ছেড়ে দাও ডানাওয়ালা নাগিন, এভাবে কেন ধরছো আমাকে? কোনো চিন্তা নেই টুনি পাখি, আমার প্রভু ভৈরব তান্ত্রিক তোমাকে তার পূজোর কাজে ব্যবহার করবেন। তারপর ডানাওয়ালা নাগিন টুনি পাখিকে ধরে নিয়ে তান্ত্রিকের কাছে আসে। এই নিন প্রভু ভৈরব তান্ত্রিক, আজ টুনি পাখিকে এনেছি। বেশ, কাল আবারও কোনো পাখিকে ধরে নিয়ে আসবে। এবার যা এখান থেকে, রাতে টুনি পাখিকে সামনে রেখে আমি যজ্ঞে বসব।
ঠিক আছে প্রভু, আপনার যা আদেশ। এই কথা শুনে নাগিন টুনি পাখিকে ভৈরবের হাতে তুলে দিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। এরপর রাত গভীর হতেই তান্ত্রিক টুনি পাখিকে নিয়ে যজ্ঞে বসে। আর মন্ত্র পড়া শেষ হতেই একটা ছুরি হাতে নিয়ে টুনি পাখির গলাটা, তারপর টুনি পাখির মৃতদেহটা মুখের সামনে তুলে ধরে তার ঝরে পড়া ফোঁটা ফোঁটা রক্ত খেতে থাকে। এইভাবে আগামী অমাবস্যা তিথি পর্যন্ত প্রতিদিন একটি করে পাখির রক্ত পান করতে পারলেই আমার এই সাধনা সিদ্ধ হবে, তারপরেই আমি ওড়ার ক্ষমতা লাভ করব। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিন সকাল হতেই ডানাওয়ালা নাগিন কোনো না কোনো পাখিকে ধরে নিয়ে আসে, আর রাত হতেই তান্ত্রিক তার গলা কেটে রক্ত পান করে। এমনই একদিন সকালবেলা ডানাওয়ালা নাগিন তোতাকে ধাওয়া করতে থাকে। দাঁড়াও তোতা, পালিও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধুমাত্র তোমাকে ধরে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। না, আমি তোমার কোনো কথা শুনব না, তুমি চলে যাও এখান থেকে। আমাকে বিশ্বাস করো তোতা, তোমার কোনো ক্ষতি হবে না। বিশ্বাস? আর তোমাকে? তুমি প্রতিদিন এক এক করে আমার পাখি বন্ধুদের ধরে নিয়ে যাচ্ছ, তারপর আর তারা ফেরে না, তুমি চলে যাও এখান থেকে। এই কথা বলে তোতা উড়ে পালাতে থাকে, কিন্তু অবশেষে ডানাওয়ালা নাগিন তাকে ধরে ফেলে। তারপর ভৈরব তান্ত্রিকের কাছে এসে, আজ তোর আসতে এত দেরি কেন? দে তাড়াতাড়ি দে আমার হাতে পাখিটাকে, আর তুই এক্ষুনি দূর হয়ে যা। কিন্তু সেদিন ডানাওয়ালা নাগিন সেখান থেকে চলে না গিয়ে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর দেখতে থাকে সেই তান্ত্রিকের সমস্ত রকম কার্যকলাপ। অমাবস্যার রাত আসতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে, এখন আর কয়েকটা পাখির রক্ত পান করতে পারলেই আমার সাধনা সফল হবে, আর তখনই আমি উড়তে পারবো। উড়বে? বদমাস তান্ত্রিক, পূজোর নামে আমাকে দিয়ে নিরীহ পাখিদের ধরিয়ে তাদের রক্ত পান করে সাধনা সিদ্ধি করা হচ্ছে। ওই বোকা ডানাওয়ালা নাগিন তো আর জানে না, এক সময় আমি তাকে হত্যা করে তার রক্ত পান করে যখন ইচ্ছা তখনই যে কারোর রূপ ধারণ করার সাধনায় সিদ্ধি লাভ করেছিলাম। ভৈরব তান্ত্রিক, তুই এত নীচ, তোর এই পাপ কর্মের শাস্তি আমি তোকে দেব। এই কথা বলে ডানাওয়ালা নাগিন পিছন দিক থেকে ধীরে ধীরে এসে তান্ত্রিকের কাঁধে ছোবল বসিয়ে দেয়, আর নাগিনের বিষের জ্বালায় সেই তান্ত্রিক ছটফট করতে করতে অবশেষে মারা যায়। আর তান্ত্রিক মারা যেতে ডানাওয়ালা নাগিনেরও রূপ পরিবর্তন হয়ে যায়, সে আবারও কালী গোখ্র সাপের রূপ ফিরে পায়। তখন তার দেহ থেকে ডানাওয়ালা নাগিনের আত্মা বেরিয়ে আসে এবং সেই আত্মারও মুক্তি ঘটে। বহু বছর আগেকার কথা, জঙ্গলে এক নাগিনী সুখে শান্তিতে বসবাস করত। তার দুটি গরু আর সামান্য কিছু চাষযোগ্য জমি ছিল। দুটো গরুরই বয়স হয়ে যাওয়ার কারণে তারা আর দুধ দিতে পারত না, সেই জন্য ওই সামান্য জমিতেই নাগিনী চাষবাস করে তার দিন যাপন করত। নাগিনীর দুটো গরু তাকে চাষের কাজে সাহায্য করত, কিন্তু খুব একটা ফসল না হওয়ার কারণে তারা তিনজনেই খুব একটা পেট ভরে খেতে পেত না। এই কারণে নাগিনী সবসময়ই খুব মন খারাপ করে থাকত। আমাকে ক্ষমা করে দাও গো মাতারা, আমি তোমাদের দুজনকে ঠিক করে খেতে পর্যন্ত দিতে পারি না, তোমরা চাইলে আমাকে ছেড়ে চলেও যেতে পারো,
আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, এটা তো আমাদেরও বাড়ি। কাল থেকে ধান চাষ করার তোড়জোড় শুরু করে দিতে হবে। এবছর প্রকৃতি দেবী আমাদের সাহায্য অবশ্যই করবে। পরের দিন দুটো গরু মিলে পুরো জমিতে ভালো করে লাঙল দিয়ে জমিটাকে একেবারে ধান চাষের উপযুক্ত করে ফেলে। আরে তো দারুণ ব্যাপার, জমি দেখে মনে হচ্ছে যে এই বছরই সব থেকে ভালো ফসল হবে। তিনজনই খুব খুশি হয়, কিন্তু তাদের এই খুশিতে কারুর যেন নজর লেগে যায়। হঠাৎ করে সন্ধ্যে থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। এত প্রচণ্ড বৃষ্টি এর আগে কখনো কেউই দেখেনি। সারা রাত মুষলধারে বৃষ্টি হতে থাকে। ঘরে বসে নাগিনী আর গোয়াল ঘরে দুটো গরু খুব ভয় পেয়ে যায়। তখন তাদের তিনজনেরই জমির কথা একদমই মনে থাকে না। পরের দিন সকালবেলা আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তারপর নাগিনী ধানের বীজ নিয়ে জমির দিকে যায়, আর সেখানে গিয়ে সে চমকে যায়, কারণ সেখানে জমির এতটুকু চিহ্ন মাত্র দেখা যাচ্ছিল না। সেখানে জল জমে একটা বড় জলাশয় তৈরি হয়ে গিয়েছিল। হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল, আমার যে সব শেষ হয়ে গেল। আমি কার কি ক্ষতি করেছিলাম, আমি এত বড় শাস্তি কেন পেলাম, এবার আমি কি করব। নাগিনীকে এইভাবে কাঁদতে দেখে প্রকৃতি দেবী মায়ের মন তার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তখন তিনি নাগিনীর সামনে প্রকট হয়ে বলেন, কি হয়েছে নাগিনী, তুমি এইভাবে কাঁদছো কেন? আমি প্রকৃতি দেবী, বলো নাগিনী তোমার এত দুঃখ কষ্ট কিসের? প্রকৃতি দেবী মা, তুমি কি আমার উপর রেগে আছো? তুমি কাল যে বৃষ্টি দিয়েছো আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তাতে আমার জমি জলের তলায় চলে গেছে। আজ যে আমার ধানের বীজ বপন করার দিন ছিল, কিন্তু এখন আমি কি করব? আমার ঘরে দুজন গোমাতা আছেন, তারাও যে আমার উপরেই নির্ভরশীল। এখন আমি বাড়ি ফিরে গিয়ে তাদের দুজনকে কি বলবো, এবার আমি কি করব প্রকৃতি দেবী মা? এই কথা বলে নাগিনী ডুগরে কেঁদে ওঠে। তার এই ভেঙে পড়া কান্না দেখে প্রকৃতি দেবীর তার উপর দয়া হয়। শান্ত হও নাগিনী, প্রকৃতির এই নিয়মের কাছে আমিও যে অপারক, কিন্তু যদি আমার কারণেই তোমার এত ক্ষতি হয়ে থাকে, তাহলে তোমাকে উদ্ধার আমিই করব। এই কথা বলে প্রকৃতি দেবী মা নাগিনীকে একটি সোনালী মাছ উপহার দেন। দেখো, তোমার জমি এখন জলাশয়ে পরিণত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই জল শুকিয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তুমি আবার চাষ করতে পারছো, ততদিন পর্যন্ত এই জলাশয়ের মাছ বিক্রি করেই না হয় তোমরা সংসার চালিও। কিন্তু এই একটা মাছ নিয়ে আমি কি করব? চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো নাগিনী, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে প্রকৃতি দেবী মা, যেমনটি আপনি বলবেন। এই কথা বলে নাগিনী সোনালী মাছটাকে জলের মধ্যে ছেড়ে দেয়। তারপর প্রকৃতি দেবীকে প্রণাম করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে তার গরু দুটিকে সমস্ত কথা খুলে বলে। তারপরে তিনজনে মিলে পরের দিনের অপেক্ষা করতে থাকে। আর সকাল হতেই নাগিনী দৌড়তে দৌড়তে সেই জলাশয়ের কাছে গিয়ে উপস্থিত হয়। সেখানে শুধু সোনালি মাছ নয়, সেখানে ছিল অনেক রকমের মাছ। আর এটা দেখে নাগিনী আনন্দে নেচে ওঠে। আরে প্রকৃতি দেবীর মায়ের আশীর্বাদ ফলে গেছে, এবার এবার আমার আর কোনো কষ্ট থাকবে না। তারপর নাগিনী ওই জলাশয় থেকে অনেক মাছ ধরে বাজারে বিক্রি করার জন্য যায়। তার কাছে নানা রকমের টাটকা টাটকা মাছ থাকার জন্য সবাই তার কাছ থেকেই মাছ কিনতে থাকে। আর এটা দেখে ওখানকার পুরনো মাছ বিক্রেতা জ্যাকি শিয়াল তার খুব রাগ হতে থাকে। জানি না বাবা, নাগিন এতগুলো মাছ কোথা থেকে যে পেলো? যদি রোজ রোজ এরকমটা চলতেই থাকে, তাহলে তো আমার থেকে আর কেউ মাছই কিনবে না।
আমায় দেখছি এর উপর নজর রাখতে হবে, তবেই আমি নাগিনীর মাছের রহস্যটা বুঝতে পারবো। চ্যাকি শিয়াল তারপর থেকে নাগিনীর উপর নজর রাখতে শুরু করে। পরের দিন সকালবেলা যখন নাগিনী সেই জলাশয় থেকে মাছ ধরছিল, সেটা জ্যাকি শিয়াল লুকিয়ে দেখে ফেলে। আচ্ছা, এই ব্যাপার, আমাকেও তাহলে এই পুকুর থেকে মাছ চুরি করে বাজারে গিয়ে বিক্রি করতে হবে দেখছি। তাহলে আমার কাছেও সবাই কিনতে আসবে, তাজা তাজা নানা রকমের মাছ থাকবে। চাইলে তো ওই নাগিনী আমাকে মাছ কখনোই দেবে না, তাহলে চুরি ঠিক আছে। নাগিনী সেখান থেকে মাছ ধরে নিয়ে চলে যাবার পর জ্যাকি শিয়াল ওই জলাশয়ের পাশে আসে, আর এত মাছ দেখে জ্যাকি শিয়ালের বোধবুদ্ধি হারিয়েই যায় আর টপাটপ করে অনেক মাছ ধরতে থাকে। তারপর সে জলাশয়ের মধ্যে সোনালি মাছটাকে দেখতে পায়। আরে কত সুন্দর মাছ, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। আমি এই মাছটাকে বিক্রি করব না, একে নিয়ে গিয়ে আমি বাড়িতে পুষব। এই কথা বলে সে যখন সোনালি মাছটাকে নিজের হাতে নেয়, ঠিক তখনই সেই সোনালি মাছটা তার হাত থেকে অদৃশ্য হয়ে যায়। আরে এই মাছটা আবার কোথায় গেল, এক্ষুনি তো আমার হাতেই ছিল। তখন সেখানে প্রকৃতি দেবী মা স্বয়ং প্রকট হন। ওই মাছ খুঁজলেও তুমি কোথাও পাবে না, কারণ ওটা আমার আশীর্বাদ ছিল, আর ওটা শুধু নাগিনীর জন্যই ছিল। তুমি চুরি করতে গিয়েছিলে, তুমি কিভাবে আমার আশীর্বাদ পেতে পারো? আমাকে ক্ষমা করে দিন প্রকৃতি দেবী, লোভের বসে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার ভুল শোধরানোর জন্য আমাকে কি করতে হবে আপনি আদেশ করুন। দেখো, এটা আসলে কোনো জলাশয়ই নয়, এটা একটা চাষযোগ্য জমি। অতিরিক্ত বৃষ্টিতে এটা জলাশয়ে পরিণত হয়েছিল, এখন এটার জল কমে গেছে। তুমি এখানে ধানের বীজ বুনে নাগিনকে সাহায্য করবে, তারপরেই আমি তোমাকে ক্ষমা করব। ঠিক আছে প্রকৃতি দেবী, আমি আপনার কথা মতো তাই করছি। এই কথা বলে জ্যাকি শিয়াল সেই জলাশয়ের দিকে দেখে, কিন্তু সেখানে আর জলাশয়ের চিহ্নই ছিল না, কেননা জল শুকিয়ে গিয়ে জমি দেখা যাচ্ছিল। তখন জ্যাকি শিয়াল মন প্রাণ দিয়ে পরিশ্রম করে ধানের বীজ বপন করতে থাকে। তারপর অনেকক্ষণ ধরে পরিশ্রম করার পর সে ক্লান্ত হয়ে ওই জমির পাশেই একটা গাছের তলায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নাগিনী তার জমি দেখার জন্য সেখানে যায়, আর এই সমস্ত ঘটনা দেখে সে তো পুরো অবাক হয়ে যায়। আরে বাবা রে, এটা আমি কি দেখছি, এখান থেকে জলাশয় কোথায় গেল? আমার জমিতে এত ফসল, এইসব কোত্থেকে হলো আমার তো কিছুই মাথায় ঢুকছে না। নাগিনীর গলার আওয়াজে জ্যাকি শিয়ালের ঘুম ভেঙে যায়। নাগিনী তাকে কিছু বলতে যাবে, সেই সময় প্রকৃতি দেবী মা সেখানে প্রকট হন। এই শিয়ালটি তোমাকে সাহায্য করেছে, আর ওর পরিশ্রমেই এত ভালো ফসল হয়েছে। আমি তোমাদের দুজনের ওপর অনেক সন্তুষ্ট হয়েছি, আজ থেকে কোনো দুঃখ তোমাদেরকে ছুঁতে পারবে না। আমার ভুল শোধরানোর সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রকৃতি দেবী মা। সুযোগ সবারই আসে, কিন্তু সবাই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। আজ থেকে তুমি মাছ বিক্রি করে আর নাগিন চাষবাস করেই নিজেদের জীবন কাটাবে। যেমনটি আপনি বলবেন প্রকৃতি দেবী মা, আপনি আমার জমিতে সোনার ফসল ফলিয়ে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সন্তানদের রক্ষা করাই আমার কর্তব্য, আজ থেকে কখনো এই জমিতে কম ফসল উৎপন্ন হবে না। আর জ্যাকি, এই সোনালি রঙের মাছটা তুমি রাখো, এটাকে তোমার পুকুরে ছেড়ে দিও, দেখবে তোমার কখনোই মাছের অভাব হবে না। এই কথা বলে প্রকৃতি দেবী মা সেখান থেকে অদৃশ্য হয়ে যান। তারপর দুজনের জীবনই সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে, তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এরিও বার্ড চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে, তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে,
এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।